শুভ সকাল ফ্রম শিলং। গতকালকে হচ্ছে আমরা শিলং এ এসে একটা হোস্টেলে ছিলাম, আর হোস্টেলটা হচ্ছে শিলং শহরের কোন জায়গায় এক্স্যাক্টলি, যেহেতু রাত 8টার সময় এসে পৌঁছেছিলাম, জাস্ট ম্যাপকে ফলো করছি আর কোনো কিছু জানি না। আর গতকালকের ভিডিওতে হচ্ছে আমি দেখাইছিলাম হোস্টেলের রুম, তারপরও দেখাই। এখন হচ্ছে মোটামুটি আমরা রেডি, এই হচ্ছে রুমের অবস্থা, রেডি এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে এই স্কুটিটা, এই সাদাটা, এটা হচ্ছে আমরা ভাড়া নিয়েছিলাম গতকালকে। তো আজকে প্ল্যান হচ্ছে এই স্কুটি নিয়ে আমরা যাবো হচ্ছে চেরাপুঞ্জি। আসসালামু আলাইকুম গাইস, নো ম্যাড আরিফ ইজ হিয়ার অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আর গতকালকে যেটা বলছিলাম সে শিলংয়ে ছিলাম, আর এখন শিলংয়ের হোস্টেল যেটা সেটা থেকে চেক আউট করবো, পেমেন্ট দিতে আসছি। আর হোস্টেলের নাম হচ্ছে ইল্লা কটেজ, এক্স্যাক্ট লোকেশন আমি জানি না, গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। হচ্ছে আমাদের জন্য পার পার্সন 400 টাকা করে নিছে পার ডে, মানে পার নাইট। ইফ ইউ ক্যান লুক অ্যাট ইলা ট্রাভেলস অ্যাপ ইন গুগল, ইউ উইল গেট ইট। অ্যাকচুয়ালি আমিও কিন্তু হচ্ছে লোকেশনের নাম জানি না, আমি গুগল ম্যাপে সার্চ করছি ইলা ট্রাভেলস অ্যাপ। ওকে, ইল্লা ট্রাভেলস হাব আপনি যদি হচ্ছে গুগল ম্যাপে সার্চ করেন পেয়ে যাবেন। অ্যান্ড লোকেশন অ্যান্ড হচ্ছে রুম ভালো ছিল, অ্যান্ড প্রাইস ওর্তি, কারণ হচ্ছে শিলং শহরে যদি আপনি রুম নিতে যান আই থিঙ্ক 1500 থেকে 2000 নিচে পাবেন না। যদি ব্যাচেলার আসেন তাহলে হচ্ছে ইটস ওকে টোটালি। আর আরেকটা হচ্ছে জাস্ট হচ্ছে রুমের সাথে ওয়াশরুম নেই, রুম যেগুলো হোস্টেলগুলোতে যাওয়া হয় ওয়াশরুমটা একটু বাইরের দিকে হয়, এটা একটু এছাড়া সব কিছু ওকেই। মোটামুটি ব্যাগ গুছায় নিচ্ছি, যদি ব্যাগের অবস্থা দেখায়, আমাদের যেহেতু তিনটা ব্যাগ, একটা হচ্ছে আব্দুর রহমানের পিছনে এইখানে, আরেকটা ব্যাগ নিচ্ছি হচ্ছে স্কুটির নিচে এই সিটের নিচে, আরেকটা হচ্ছে পায়ের এইখানে। আর এখানে আসার পরে আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাইয়ের বাড়ি যদিও আগে কি বাংলাদেশে ছিল, অনেক আগে ছিল, যদিও এখন হচ্ছে শিলচর, উনি সিলেটি পারে, ওনার সাথে সিলেটি ট্রাই করছি কিছুক্ষণ, যদিও আমার বাড়ি সিলেট না, বাট সিলেটে আসা যাওয়ার কারণে হালকা টুকটাক সিলেটি বুঝি আর বলতেও পারি, ভাইয়ের সাথে এখন সিলেটি ভাষা বলার ট্রাই করছি। সময় এখন প্রায় 10:45 মতো বেজে গেছে, আর আমরা কি এখন পুলিশ বাজারের দিকে যাব? আচ্ছা, পুলিশ বাজারের দিকে যাব, তারপর নাস্তা করব, তারপর হচ্ছে চেরাপুঞ্জির দিকে রাইডটি স্টার্ট করব। আর যেহেতু আগেই বলছি যে আমি গোপ্রোটা আনি নাই, গোপ্রোটা আনলে হয়তো বা হেলমেটটা মাউন্ট করে আর একটু ভালো ভিউ দেখাই দিতে পারতাম, তো এখন সমস্যা নাই, যতটুকু থেমে থেমে যতটুকু দেখানো যায় আর কি। আবারও চলে আসছি হচ্ছে শিলংয়ের পুলিশ বাজারে, যদিও এখানে আসছিলাম একটু কাজে, একটা শার্ট কিনতে বেসিকলি যেটা হচ্ছে কথা, কিন্তু আসতে আসতে আমাদের সময় লাগছে প্রায় 1 ঘন্টা। আর যারা হচ্ছে মেঘালয়ে এসে বা শিলংয়ে এসে হচ্ছে স্কুটি ভাড়া নেবেন বা বাইক নেবেন, কখনো হচ্ছে মানে গুগল ম্যাপের উপর ভরসা করা যাবে না, কারণ গুগল ম্যাপের উপর ভরসা করে হচ্ছে আমরা 1 ঘন্টা শুধু ঘুরছি, কারণ হচ্ছে এখানে অনেকগুলো রাস্তা হচ্ছে ওয়ান ওয়ে, আপনি আসতে পারবেন না, গুগল ম্যাপে দেখাবে যেতে পারবেন, বাট যাওয়ার পর দেখবেন যে হচ্ছে ওয়ান ওয়ে। পরে লাস্ট হচ্ছে 1 ঘন্টা ঘোরাঘুরি করে পরে মানুষকে জিজ্ঞাসা করে করে হচ্ছে পুলিশ মানে বাজার যে জায়গাটা এই জায়গায় এসে পৌঁছেছি। আর স্কুটিটা হচ্ছে এখানে রেখে গেছিলাম এই যে পার্কিংয়ে, এখানে হচ্ছে সব স্কুটি দেখেন পার্কিং আছে, সব স্কুটি রাখা। আর এখন হচ্ছে চেরাপুঞ্জির দিকে রওনা দিব, আর সময় প্রায় 1টার মতো বাজে, যদিও হোস্টেল থেকে বের হয়েছিলাম সেই কটার দিকে, 11:30 দিকে মনে হয় না, 11:30 দিকে, ওই 1 ঘন্টার রাস্তা রাস্তায় শেষ, সকালে নাস্তাও করি নেন, গতকালকে রাতে হচ্ছে দেরি হয়ে যাওয়ার কারণে ডিনার করতে পারিনি, তো এখানে হচ্ছে একবার এসে ব্রাঞ্চ করে নিছি, একেবারে রেইনকোট পরে বেরোবো, কারণ হচ্ছে চেরাপুঞ্জিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টির গড় রেকর্ড করা হয়, তো হচ্ছে যাওয়ার সময় বৃষ্টি পাবোই এটা শিওর, তো হচ্ছে এই কারণে একেবারে রেইনকোট পরে টরে বের হওয়ার প্ল্যান করছি। আর সময় দেখাচ্ছে প্রায় যদি 1 ঘন্টা ড্রাইভ করি প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে, প্রায় 60 কিলোমিটার মতো, তবে 1 ঘন্টা তো রাইড করতে পারবো না, যাওয়ার সময় কিছু কিছু জায়গায় দাঁড়াবো, ভিউ পয়েন্টে দাঁড়াবো। অ্যান্ড আজকে হচ্ছে চেরাপুঞ্জিতে থাকার প্ল্যান আছে ইনশাল্লাহ। রেইনকোট পরে হচ্ছে রেডি হয়েছিলাম, স্কুটি স্টার্টও দিচ্ছি যে রাইড স্টার্ট করবো, বাট এমন পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আসলে এখান থেকে নড়ার সুযোগ পাচ্ছি না। পাঁচ মিনিট ওয়েট করার পর বৃষ্টি একটু কমছিল, বাট আবারও যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে আজকে থামার সম্ভাবনা খুবই কম, মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে। তখন ওই জায়গাটায় দাঁড়াইছিলাম এই জায়গাটায়, এখন আস্তে আস্তে পিছিয়ে আসছি। শিলং পুলিশ বাজারে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কোনো দিকে মুভ করার কোনো চান্সই ছিল না। অ্যাট লাস্ট হচ্ছে 2 ঘন্টা পরে বৃষ্টি কমছে, দেন হচ্ছে চিন্তা করতেছিলাম যে আসলে আজকে চেরাপুঞ্জি যাব নাকি যাবো না, নাকি আজকে শিলংয়ে থেকে যাব। শিলংয়ের আশেপাশে যে জায়গাগুলি আছে হচ্ছে ওই শিলং ভিউ পয়েন্ট আছে, তারপরে কিছু পার্ক আছে, অ্যান্ড একটা আয়না মসজিদও আছে, ওইখানে যাবো কিনা। পরে চিন্তা করলাম না আজকে যদি চেরাপুঞ্জির দিকে চলেও যাই কালকে সকালে চেরাপুঞ্জিটা এক্সপ্লোর করা যাবে, তো সেই চিন্তা ভাবনা করে চেরাপুঞ্জির দিকে রওনা দিয়ে দিছি, আর সাথে তো আছে স্কুটি। আসলে লাস্ট যেবার আমি শিলং আসছিলাম সেবার প্ল্যান করছিলাম যে নেক্সট যদি কখনো শিলং আসি অবশ্যই একটা বাইক অথবা স্কুটি ভাড়া নেবো, বাট রাস্তাগুলো এত সুন্দর আসলে গাড়িতে বসে বসে
এরা সৌন্দর্য অর্ধেকও উপভোগ করা যায় না। যতই চেরাপুঞ্জির দিকে আগাচ্ছি ঠান্ডার পরিমাণ বাড়তেছে, যেহেতু আগেই বলছে চেরাপুঞ্জিতে হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি গড় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়, মানে রেকর্ড হয় আর কি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো ঠান্ডা লাগতেছিল, যে উপরে হচ্ছে রেইনকোট প্লাস হচ্ছে জ্যাকেট, মানে সেমি জ্যাকেট টাইপের এটা পরে নিছি। আর পাহাড়ের পাশে একটা দোকান পাইছি চায়ের, চা নিছি। জানার অন্যতম একটা কারণ হচ্ছে এই ভিউটা, যদি আপনাদেরকে ভিউটা একটু দেখাই, মানে অসাধারণ একটা ভিউ। মানে যতই চেরাপুঞ্জির দিকে যাচ্ছি ততই হচ্ছে উপরের দিকে উঠতেছি মনে হচ্ছে, আর ততই সুন্দর সুন্দর ভিউ আসতেছে। এখান থেকে চেরাপুঞ্জি এখনো প্রায় 25 কিলোমিটারের মতো, আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। চেরাপুঞ্জিতে এখন হচ্ছে কোনো হোটেল বা হোস্টেল বুক দিইনি, যাবো তারপরে দেখবো, পছন্দ করবো তারপরে হচ্ছে বুক দেবো, কারণ যেহেতু এখন টুরিস্ট কম আছে, যেহেতু সপ্তাহের মাঝখানে আশা করি কিছু একটা পেয়ে যাবো। তো চলেন, আর হচ্ছে আরেকটা জিনিসে খুব অভাব বোধ করতেছি, সেটা হচ্ছে গোপ্রোটার। ফুল ফেস হেলমেট আছে, বাট গোপ্রোটা আনলে হয়তো আরেকটু ভালো রোডগুলো আপনাদেরকে দেখাতে পারতাম, আরেকটু ভালো মোটো ব্লগ করতে পারতাম, বাট ভাবছিলাম হয়তো হাফ ফেস হেলমেট দিবে শুধু, এ কারণ হচ্ছে মাউন্টও আনি নাই, কিছুই আনি নাই। তো যাই হোক, এখন আস্তে দিকে আগায়, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, যেহেতু হচ্ছে পাহাড়ি অঞ্চল, একটু সন্ধ্যা আগেই নামে। চেরাপুঞ্জিতে যাই আগে, কোন হোস্টেল অথবা হোটেল যাই পাই সব আপনাদের সাথে শেয়ার করতেছি আস্তে আস্তে। সময় এখন 7টা বাজে, আর চেরাপুঞ্জি এসে পৌঁছেছি আরও 1 ঘন্টা আগে। তারপরে হচ্ছে হোমস্টে খুঁজতেছিলাম, অনেকগুলো হোমস্টে পাইছি, বাজেটের মধ্যে হয় নাই, অনেক প্রাইস, প্রায় 4,000-5,000 টাকা যে প্রাইস সেগুলো পাইছিলাম, বাট এত টাকা বাজেট নেই এক রাত থাকার জন্য, কারণ হচ্ছে আগামীকালকে আবার শিলংয়ের দিকে চলে যাওয়ার প্ল্যান। সো হচ্ছে জাস্ট রাতের জন্য এত টাকা খরচ করবো, এরপর হচ্ছে অনেক খোঁজাখুঁজি করার পরে একটু ভিতরের দিকে একটা হোমস্টে পাইছি। হোমস্টেটা ভালো, 1,000 টাকা রুমটা বুক করছি। চলেন রুমটা একটু দেখাই আপনাদেরকে। আর এই সাইডে হচ্ছে আব্দুর রহমান, কি অবস্থা? এই তো ভালোই, হেলমেটগুলো নিতে হবে না? হেলমেট থাকা, আমরা বের হবো তো, অনেক কাজের ছেলে। রুম হচ্ছে এইটা, এটা আজকে ভাড়া করছি আমরা, 1,000 রুপিতে ভাড়া করছি, যদিও উনি নাকি হচ্ছে এটা 1,500 বা 2,000 টাকার নিচে ভাড়া দেয় না, আমার কাছে তাই মনে হয়েছে, কারণ পিছনে যতগুলো দেখছিলাম কোনোটাই আসলে এর থেকে কমে পাইনি। আর দেখি ওয়াশরুমের কী অবস্থা, এখানটা খারাপ না, গিজার আছে, গিজার ওই 1,000 টাকার ভিতরে। অনেকগুলো গেস্ট হাউস পাইছিলাম যেগুলো হচ্ছে 1,200 মধ্যে রাজি হয়েছে, তবে হচ্ছে গিজার দিবে না, এই জন্য আলাদা এক্সট্রা পে করা লাগবে, বাট এখানে 1,000 টাকার মধ্যে হচ্ছে রুমও পেয়েছি অ্যান্ড গিজারও আছে। সো হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা ভালো ডিল হবে। আর এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বের হইতে হবে, যদিও হচ্ছে হোমস্টে যে জায়গাগুলোতে থাকে ওদের ফ্যামিলির মতো মানে রান্নাবান্নার ব্যবস্থা থাকে, কিন্তু হচ্ছে এখানে আজকে বললো যে রান্নাবান্নার ব্যবস্থা নেই। সো হচ্ছে আমাদেরকে বাহিরে যেতে হবে চেরাপুঞ্জি বাজারের দিকে, বা এদিকে একটা রাস্তা আছে। সময় এখন প্রায় 9টার মতো বাজে, রুমে আসার পরে অর্থাৎ এই গেস্ট হাউসে উঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়ার জন্য বের হয়ে গেছিলাম, যদিও হচ্ছে রেস্টুরেন্ট প্রায় বন্ধ হয়ে যাচ্ছিলো, তারপরে একটা রেস্টুরেন্ট খোলা পাইছি। বাট তার আগে আমাদের আরেকটা কাজ ছিল, কার্ড থেকে টাকা তোলা, বাংলাদেশ থেকে হচ্ছে যে বর্ডারটা দিয়ে আমরা আসি আর কি, শিলংয়ের বা হচ্ছে মেঘালয় যে বর্ডারটা আছে ডাউকি, সেদিক দিয়ে হচ্ছে এক্সচেঞ্জ রেট খুবই কম থাকে বেনাপোল বা অন্যান্য বর্ডারের তুলনায়। তো ওই দিক দিয়ে আসার সময় আমরা মোটামুটি কিছু টাকা এক্সচেঞ্জ করে আনছিলাম, খুব বেশি আয় নেই, কারণ হচ্ছে যেহেতু আমাদের দুজনের কাছে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে সব জায়গায় কাজ করে। বাট দ্য স্যাড থিং ইজ, চেরাপুঞ্জিতে আসার পরে কার্ডটা কাজ করতেছে না। অ্যান্ড আমার দুটা ব্যাংকের কার্ড, একটা হচ্ছে সিটি আর একটা হচ্ছে এবি ব্যাংক, অ্যান্ড আমার ফ্রেন্ডের হচ্ছে ইসলামী ব্যাংকের কার্ড, সবগুলোই ডুয়েল কারেন্সি করা, অন্যান্য জায়গায় কাজ করছে বাট চেরাপুঞ্জিতে কাজ করতেছে না। বুথের আশেপাশের লোকদের সাথে কথা বলার পরে ওনারা বললেন হচ্ছে অনেকেই আসছে এরকম কার্ড নিয়ে, বাট কোনো কার্ডই কাজ করে না এখানে। অ্যান্ড এখান থেকে আমাদের গেস্ট হাউস থেকে একটা বুথ আছে যেটা 2-3 মিনিট লাগে, একটা পেট্রোল পাম্পের সাথে, ওই এটিএম বুথটা অন ছিল, বাট আরও 2টা এটিএম বুথ আছে, SBI-এর একটা যেটা হচ্ছে চেরাপুঞ্জি মেইন বাজারে, আর একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা বুথ আছে, ওই দুটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, যদিও 2টা জায়গায় গিয়েছিলাম বাট কোনোটাই খোলা পাইনি, একটাই SBI ব্যাংকের বুথ খোলা ছিল, ওখানে যাওয়ার পর কার্ডটা কাজ করেনি। তো আসলে একটা ঝামেলায় পড়ে গেছি, এখন মাত্র পকেটে আছে 500 রুপি, এর মধ্যে হচ্ছে রাতে ডিনারের জন্য বের হয়েছিলাম কিন্তু ডিনার তো করতে পাইনি টাকার জন্য, কারণ ডিনার করলে অলরেডি 300-400 রুপি শেষ হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের আগামীকালকে সকালে ব্রেকফাস্ট, শিলংয়ে ঘোরার কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে হচ্ছে সবগুলোতে এন্ট্রি ফ্রি লাগে, বাইক যে নিয়ে আসছে শিলং থেকে সেখানে 100-150 টাকার ফিউল রিফিল করা লাগবে। সো হচ্ছে এই 500 টাকাই হচ্ছে লাস্ট সম্বল। সো এই জন্য হচ্ছে রাতের বেলায় ডিনারের জন্য আপাতত কিছু কেক, চিপস আর কলা নিয়ে আসছি, অ্যান্ড সকালেও এটা দিয়ে শেষ করতে হবে ব্রেকফাস্টটা। অ্যান্ড আগামীকালকে প্ল্যান হচ্ছে খুব তাড়াতাড়ি শিলংয়ে পৌঁছানো, কারণ টাকা তুলতে হবে, কারণ এরপর হচ্ছে আমাদের গুয়াহাটি যেতে হবে, ওখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্লাইট আছে, আর আমার হচ্ছে কলকাতার দিকে যাওয়া আমার ট্রেন, সবকিছু কনফার্ম। যদি টাকা তুলতে না পারি তাহলে এক মহা ঝামেলায় পড়ে যাবো, তো জানি না এখন পর্যন্ত কি হবে বা কিভাবে কি করতে পারবো আগামীকালকে। তো মন মেজাজ খুবই খারাপ, চিন্তায় আছি পুরা, এই ভিডিওটা আর আসলে বড় করবো না,
তো নেক্সট আপডেট কি হচ্ছে নেক্সট ভিডিওতে আসলে জানানোর চেষ্টা করব এন্ড ফেসবুকেও আপডেট দেওয়ার ট্রাই করব। সো যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড না এখনো, চাইলে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দিয়ে রাখবো, চাইলে যুক্ত হয়ে যেতে পারেন আমার সাথে। আশা করি সেখানে সব আপডেট পাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করি, আর খুব কোনো কথা বলার ইচ্ছা নেই। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন সময় ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে এই বিপদ থেকে উদ্ধার হতে পারি খুব তাড়াতাড়ি খুব সহজেই। তো আল্লাহ হাফেজ।